সি প্লাস প্লাস এর এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ব্রেক এবং কন্টিনিউ কিওয়ার্ড সম্পর্কে। কন্ট্রোল স্টেটমেন্ট থেকে ইতিমধ্যেই আমি আপনাদের সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট এবং লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি এখানের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা লাভ করেছেন। এবার জাম্প স্টেটমেন্টের দিকে মুভ করব। জাম্প স্টেটমেন্ট থেকে এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ব্রেক এবং কন্টিনিউ কিওয়ার্ডের ব্যবহার দেখাবো এবং পরবর্তীতে যখন ফাংশন নিয়ে আলোচনা করব তখন রিটার্ন কিওয়ার্ডের ব্যবহার দেখাবো ইনশাআল্লাহ। ব্রেক স্টেটমেন্টের ব্যবহারটা প্রথমে দেখাচ্ছি আপনাদের। ব্রেক স্টেটমেন্ট সাধারণত ব্যবহার করা হয় কোনো লুপ অথবা সুইচ থেকে বের হওয়ার জন্য। ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ব্রেক স্টেটমেন্ট ব্যবহারের সিনট্যাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন। ব্রেক কিওয়ার্ড লিখে সেমিকোলন দেওয়া মাত্রই আমাদের কাজ শেষ। ব্রেক স্টেটমেন্ট অবশ্যই আমরা কি করব, লুপ থেকে বের করার জন্য আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব কিংবা সুইচ থেকে বের হওয়ার জন্য ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। তবে বিষয়টা হচ্ছে কোন একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা কি করব, লুপ থেকে অথবা সুইচ থেকে ব্রেক করব। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় বলে নিচ্ছি, যদি লুপের ভিতরে লুপ ব্যবহার করি অর্থাৎ ইনার লুপের ক্ষেত্রে যদি আমরা ব্রেক ইউজ করি সেক্ষেত্রে ব্রেকের মাধ্যমে জাস্ট ইনার লুপ থেকে বের হতে পারবো, তবে আউটার লুপ থেকে না। লক্ষ্য রাখবেন, ব্রেক যে লুপের মধ্যে ব্যবহার করবেন সেই লুপ থেকে বের হবে, জাস্ট এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে একটা এক্সাম্পলের সাহায্যে আমরা ব্রেক স্টেটমেন্টের ব্যবহারটা একটু ভালো করে দেখতে পারবো। লুপটা দেখতে পাচ্ছেন 1 থেকে 100 পর্যন্ত চলবে এবং এইখানে যদি সি আউট আই শুধুমাত্র থাকতো, যদি এই ইফ কন্ডিশন না থাকতো সেক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত অবশ্যই প্রিন্ট করতো। বাট যেহেতু কন্ডিশন ব্যবহার করে আমরা ব্রেক দিয়েছি, সুতরাং এবার একটু চেক করব। প্রথমে আই ইকুয়াল 1 কন্ডিশন চেক করবে, 1 থেকে 100 বড় কিনা, অবশ্যই বড় তাহলে ভিতরে ঢুকবে। ঢোকার পরে এখানে চেক করবে 1 ইকুয়াল 10 কিনা, অবশ্যই না তাহলে নিচে আসবে এবং প্রিন্ট করবে 1। উপরে যাবে, এটা 2 হবে, 2 থেকে 100 বড়, ভিতরে ঢুকবে, চেক করবে 2 ইকুয়াল 10 কিনা, অবশ্যই না, সেক্ষেত্রে শুধুমাত্র এখানে 2টা প্রিন্ট করবে। তারপর 3 4 5 6 7 8 9 পর্যন্ত প্রিন্ট করবে। বাট যখনই এখানে 10 হবে, লক্ষ্য রাখবেন 10 হওয়া মাত্র লক্ষ্য রাখবেন 10 ইকুয়াল 10 কন্ডিশন ট্রু, সুতরাং ব্রেক সাথে সাথে এই লুপ থেকে বের হয়ে যাবে, 10 কিন্তু প্রিন্ট করবে না, কারণ ব্রেকটা এইখান থেকে হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আউটপুট হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। এবার আপনাদের কাজ হচ্ছে যদি বিষয়টা বুঝতে পারেন তাহলে এই কোডের আউটপুটটা কি সেটা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, লিখে নেবেন কুইজ 1 এর আউটপুটটা। ওকে, এবার আসুন নেক্সট স্টেটমেন্টের ব্যবহারটা আমরা দেখবো, যেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ কিওয়ার্ডের ব্যবহারটা একটু ভালো করে এইদিকে আপনারা খেয়াল রাখবেন। কন্টিনিউ স্টেটমেন্টের সাহায্যে সাধারণত আইটারেশন কি করা হয়, স্কিপ করা হয় বা বাইপাস করা হয়। বিষয়টা বোঝার জন্য আমরা একটু এখানে দেখবো, সিনট্যাক্সটা দেখবো। কন্টিনিউ ব্যবহারের সিনট্যাক্স এক্স্যাক্টলি ব্রেকের মতো, জাস্ট কিওয়ার্ডটা লিখে সেমিকোলন দিলেই কন্টিনিউ হয়ে যাবে। বাট অবশ্যই কোনো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে কন্টিনিউ কিওয়ার্ডটা আমাদের ব্যবহার করা উচিত। সো কন্টিনিউ শুধুমাত্র লুপের মধ্যে ব্যবহার করা যাবে, কিন্তু মনে রাখবেন সুইচের মধ্যে ব্যবহার করা যাবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, যেহেতু আমি ব্রেকের সময় বলেছিলাম যে ব্রেক ব্যবহার করা যাবে সুইচ এবং লুপের ক্ষেত্রে, হয়তো বা কন্টিনিউ এর ক্ষেত্রে সেম মনে করতেছেন, বাট না, কন্টিনিউ শুধুমাত্র লুপের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ওকে, সো এইখানে যে লুপটা দেখতে পাচ্ছেন আউটপুটটা কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করি, কারণ এখানে কন্টিনিউ ব্যবহার করা হয়েছে। আবারও বলে নিচ্ছি, কন্টিনিউ যেখানে ব্যবহার করা হবে সেইখান থেকে জাস্ট আবার লুপে পাঠিয়ে দেবে, পাস করে দেবে, এইখান থেকে পাস করে দেবে। সো এই বিষয়ে মাথায় রাখবেন। আই ইকুয়াল 1, 1 থেকে 100 বড়, লুপের ভিতরে ঢুকবে, 1 ইকুয়াল 10 নিশ্চয়ই না, সেক্ষেত্রে এইখানে আসবে, ইফের বডিতে ঢুকবে না, এইখানে এসে 1 প্রিন্ট করবে। তারপর 2 হবে, 2 প্রিন্ট করবে, 3 হবে, 4 5 6 7 8 9 প্রিন্ট করবে। তারপর যখন 10 হবে, অবশ্যই 10 ইকুয়াল 10, তাহলে এইখান থেকে কন্টিনিউ করে দিচ্ছে, অর্থাৎ এইখান থেকে আবার লুপে পাঠিয়ে দিচ্ছে। দ্যাট মিন্স এই সি আউট এর মধ্যে আসার কোনো সুযোগ নাই, কারণ এইখান থেকেই পাস করে দিয়েছে। ওকে, সো কন্টিনিউ কিওয়ার্ড এর ব্যবহারটা হচ্ছে জাস্ট বাইপাস করে দেওয়া, যেখানে থাকবে আপনি যেখানে কন্টিনিউ কিওয়ার্ডটা ম্যাচ হয়ে গেছে এইখান থেকে আবার লুপে পাঠিয়ে দেবে, তার নিচে কি থাকলো সেটা ডাজেন্ট ম্যাটার। ওকে, তাহলে এই কোডের আউটপুট ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন কি হবে। লক্ষ্য রাখবেন 1 প্রিন্ট করতেছে, 2 3 4 5 6 7 8 9, বা 10 প্রিন্ট করতেছে না, কারণ 10 এখান থেকে কন্টিনিউ করে এখানে পাঠিয়ে দিচ্ছে। তারপর 11 হবে, 11 এর জন্য নিশ্চয়ই কন্ডিশন ম্যাচ হবে না, তাহলে সি আউট এর 11 প্রিন্ট করবে। 12 হবে, 13 হবে, সবগুলো প্রিন্ট করবে, কারণ আর তো কন্ডিশন ম্যাচ হবে না, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সবগুলোই প্রিন্ট করবে শুধুমাত্র 10 ছাড়া, কারণ 10 যখন কন্ডিশনের সাথে ম্যাচ হয়েছে এইখান থেকে পাস করে দিয়েছে। এবার আপনাদের কাজ হচ্ছে যদি কন্টিনিউ কিওয়ার্ডের ব্যবহারটা ভালো করে বুঝতে পারেন তাহলে এই কুইজের জন্য আউটপুটটা কি হবে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওটি ফলো করতেছেন এবং আপনারা প্র্যাকটিস করতেছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আরেকটা কুইজ দিয়ে দিচ্ছি ভিডিও শেষে, যেখানে আমি ব্রেক এবং কন্টিনিউ দুইটা কিওয়ার্ড একসাথে ব্যবহার করেছি। তো এই কুইজটা আপনাদের জন্য থাকলো, একটু চিন্তা করে আউটপুটটা বলার চেষ্টা করবেন এবং কোডটা রান করে দেখার চেষ্টা করবেন। ওকে,
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। অলওয়েজ বিলিভ ইন হিউম্যানিটি। ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো মতামত থাকলে অবশ্যই বরাবরের মতো কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আপনারা আমার ফেসবুকে ফলো করতে পারেন এবং অবশ্যই আমার ওয়েবসাইটটিতেও ভিজিট করতে পারেন। আল্লাহ হাফিজ।